সবার কাছে একটা অনুরোধ এবং সবাইকে বলবো, আপনারা চলচ্চিত্র 1971 সেই সব দিন দেখতে আসবেন। দেখতে এসে ভালো না লাগলে তখন সেটা রিজেক্ট করেন, আর কাউকে বলেন না যে চলো তুমিও দেখি, তোমাকে নিয়ে দেখি, আমরা একসাথে দেখি। আজকের অনুভূতিটা অসম্ভব বেদনার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ আনন্দের। আজকে ডক্টর ইনামুল হকের জন্মদিন, আমার পথপ্রদর্শক, আমার বাবা, আমার গুরু। এই যে আজকের বেদনা এবং আজকের আনন্দ, আমাদের চলচ্চিত্রও কিন্তু তাই। 1971 সেই সব দিন বেদনার গল্প বলে, কষ্টের গল্প বলে, দ্বন্দ্ব, দ্বিধা, আগুন, কিন্তু একই সাথে ভীষণ প্রেম, সেই তীব্র আকাঙ্ক্ষা, ভালোবাসারও গল্প বলে। ভীষণ আনন্দ লাগছিল, এটাই খুবই স্বাভাবিক, কারণ আসলে কিছু কিছু আনন্দ, কিছু কিছু ভালো লাগা আছে যেগুলো আসলে প্রকাশ করা খুবই কঠিন। আজকের মুহূর্তগুলো সেরকম, তবে এই আনন্দ আরও আকাশ ছোঁবে যদি আসলে আমরা সবাই মিলে দর্শকদের কাছে চলচ্চিত্রটা নিয়ে পৌঁছাতে পারি, কারণ এটা কিন্তু আমরা দর্শকদের জন্যই নির্মাণ করে একজন নির্মাতা। তো আমরা যদি পৌঁছাতে না পারি সবার কাছে, যদি হল ভেঙে না পড়ে ছবি দেখার জন্য, তাহলে আসলে আনন্দ তো কিছুটা ম্লান হয়ে যাবে। সো সবাই, সবার কাছে একটা অনুরোধ এবং সবাইকে বলবো, আপনারা চলচ্চিত্র 1971 সেই সব দিন দেখতে আসবেন। দেখতে এসে ভালো না লাগলে তখন সেটা রিজেক্ট করেন, আর কাউকে বলেন না যে চলো তুমিও দেখি, তোমাকে নিয়ে দেখি, আমরা একসাথে দেখি। কিন্তু আমি বলবো, আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে আপনাদের চলচ্চিত্রটি ভালো লাগবে। একমত না, কারণ এই ছবিটি, আপনি বললেন যে এটা কমার্শিয়াল ফিল্ম না বেছে আমি কেন এই ছবিটি বেছেছি, ইটস আ কমার্শিয়াল ফিল্ম। এটা একটি পরিপূর্ণ পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, যেটা আমি ভিতরেও বলছিলাম। এটা একটা চলচ্চিত্র থেকে আমরা কী চাই? আমরা এন্টারটেইনড হতে চাই, আমরা এন্টারটেইনমেন্ট চাই। এবং এন্টারটেইনমেন্ট মানে কি? আমার ভালো লাগবে, আমি হাসবো, আমি কাঁদবো, আমি গাইবো, আমি নাচের তালে তাল মেলাবো। আমরা 1971 সেই সময়টা তুলে ধরেছি, কিন্তু সেই সময়ের আনন্দ, বেদনা, গান, ভালোবাসা, প্রেম সব কিছু আছে এই ছবিতে। এটি একটি ফুল ফ্লেজেড কমার্শিয়াল ফিল্ম, মানে কি, যে ছবিটি দর্শক দেখে, এবং দর্শক দেখার কারণে সেই ছবি থেকে আমরা অর্থ পাই, আমরা নির্মাতারা প্রযোজকরা অর্থ পাই। এটি দর্শক দেখবে, যদি দেখতে আসা শুরু করে তাহলে দর্শক দেখবে বলে আমি মনে করছি। বদল ঘটিয়েছি অন্য একজন অভিনেতাকে দিয়ে, সো ওই অংশটি তো আর দেখার কোনো সুযোগ নেই, এটাই বলবো, আর কি বলবো। আসলে আমার মনে হয় কি, যে আমাদের আলটিমেট গোলটা তো আমরা একটি সুন্দর চলচ্চিত্র দেখতে চাই। সো সুন্দরের দিকেই আমরা আগাই, যে অংশটি হয়নি, যে অংশটি রাখা যায়নি বা আমরা রাখিনি, সে অংশটি নিয়ে বারবার আলোচনা না করাই মনে হয় সুন্দর।